আজ হঠাৎ বাইরে বেরিয়ে দেখি চারিদিকে গান বাজছে, আকাশে আলোয় ছড়াছড়ি। হঠাৎ মনে পড়ল, ও আচ্ছা, কোনো বাবার তো আসার সময় হয়ে গেছে। মন যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই আর মনে থাকে না। যাই হোক, তবে চলো সবাই মিলে যাই গনু বাবাকে নিয়ে আসতে। সবাই আমার সাথে থাকবে কিন্তু। আসলে আমি গণেশ ঠাকুরকে গনু বাবা ডাকি, ওনার সাথে একটা আলাদাই আমার মনের টান। কি জানি ভালো লাগে, আমার এতটাই ভালো লাগে, এতটাই কিউট লাগে, বলে বোঝানো যাবে না। দেখো আকাশে কি সুন্দর বাজির খেলা চলছে, এদিকে বাজি ওদিকে বাজি গান বাজছে, আর এদিকে আমাদের গনু বাবা আমাদের সোসাইটিতে চলে এসেছে। দেখো ওই যে আলোর কিরণ দেখা যাচ্ছে ওই গাড়িতেই আছে। চলো তোমাদের এগিয়ে গিয়ে একটুখানি দেখাই। সবাই কি আনন্দে মেতে উঠেছে, দেখলে মনে হয় আমারও মন ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কে কি গনু বাবাকে ভালোবাসো আর গনু বাবাকে পুজো করো আমাকে কিন্তু অবশ্যই বলবে। আমার ঘরের ছোট্ট গনু বাবাকেও আমি সুন্দর করে পুজো দেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু আমার সাথে থাকবে, কোথাও যেও না কিন্তু। জানো তো এই বাজিগুলো আমার খুব ভালো লাগে, এই বাজিগুলোকে সেল বলে, হয়তো সেলই বলে, আমার ঠিক অতটা মনে নেই। আর দেখো এখানে কিন্তু বড় সেল অপেক্ষা করছে, যখন এখানে গনু বাবা আসবে এইটাকে তখন ফাটানো হবে, একটার পর একটা একটার পর একটা। আর এই যে এটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা ভাবি, ওদের সাথে। চলো এখন তোমাদেরকে আমরা এগিয়ে গিয়ে দেখাই, আমরা এখন একটুখানি সামনে যাব। আসলে ওখানে খুব নাচানাচি বাজি ফাটছিল, তো ওই জন্য সামনে যাচ্ছিলাম না। তো এখন আমরা সামনে যাচ্ছি, গিয়ে দেখো আমাদের সোসাইটির গনু বাবাকে কেমন হয়েছে, আমিও দেখব আর তোমাদেরকেও দেখাবো। অবশ্যই বলো কিন্তু গনু বাবাকে কতটা সুন্দর দেখতে হয়েছে। এই দেখো আমাদের গনু বাবা বসে আছে সব পঙ্গপালদের নিয়ে, আর দেখো আলোয় আলো হয়ে যাচ্ছে চারিদিকটা। আর এখানে তো বাচ্চা থেকে বুড়ো সবাই নাচানাচি করছে গনু বাবা আসার আনন্দে। আমারও ইচ্ছে করছিল কিন্তু আর গেলাম না। এই দেখো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে, দেখো রূপটা, আহা প্রাণটা যেন ভরে যায়। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও তো। তোমরা দেখো আকাশে বাজির মেলায় মেলা একদম ছড়িয়ে ছিটিয়ে থাকছে, বাজিতে আলোয় আলো হয়ে যাচ্ছে। ওই যে বড় সেলটা, ওই বড় সেলটা এখন ফাটাচ্ছে। তোমরা দেখতে থাকো, আবার আসবো তোমাদের সাথে গল্প করতে, কোথাও যেও না কিন্তু।
গুজরাটিরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো পুজোতে ওদের এই স্টাইলটা, এটাকে বলে গরবা ডান্স, আসলে তোমরা হয়তো অনেকেই জানো। তো এই নাচটা ওরা নাচবে, আর গুজরাটি গান চলছিল তাই জন্য আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছে, না হলে কপিরাইট আসবে। তো এই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর তালে তালে নাচছে, তালে তালে হাত তালে দিচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। আমিও একটু গেছিলাম কিন্তু তখন ভিডিও করার কেউ ছিল না। নাচানাচি, হই হুল্লোড়, বাজি ফাটানো আজকের মতন এখানেই সমাপ্ত। আবার কাল সকাল থেকে গনু বাবাকে নিয়ে চালু হবে। সবাইকে শুভ গণেশ চতুর্থী, সবাই ভালো থেকো।